অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 18 জুন 2020 মঙ্গল গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে। এর ফলে 7টি রাশির মঙ্গলই মঙ্গল, অর্থাৎ এ 7টি রাশি এবার রাজ করবে 45 দিনের জন্য। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। প্রথমেই জানাই, এই মঙ্গল গ্রহ মিত্র রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে সেনাপতির প্রবেশ অতীব শুভ। এবং এর পাশাপাশি 7টি রাশির এর শুভ ফল কিন্তু, শুভত্ব কিন্তু পাবে, ধনলাভ, কর্মলাভ, রোগ থেকে মুক্তি, চারিদিক থেকে কিন্তু বেনিফিট কিন্তু এই 7টি রাশি হবে। তবে জানাই, এই মঙ্গল গ্রহ গোচরে 3টি ভাবে কিন্তু খুব শুভ ফল দেয়। একটা হচ্ছে আপনার তৃতীয় ভাবে গোচরে, একটা হচ্ছে ষষ্ঠ ভাবে, একটা হচ্ছে একাদশ ভাবে গোচরে। এই 3টা ভাবের উপর খুব শুভ ফল প্রদান করে। কিন্তু পাশাপাশি এই মঙ্গলের উপর শনির তৃতীয় দৃষ্টি কিন্তু পড়ছে। এর ফলে দেশ ও দুনিয়াতে কিছু কিছু সমস্যা কিন্তু আসবে, আমি এ কথাও বলছি। কারণ শনির তৃতীয় দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর, শনি এবং মঙ্গলের সম্পর্ক কোনো মতেই ভালো নয়। এর ফলে বেশ কিছু জায়গাতে প্রবলেম আসবে, এটা আমি অগ্রিম ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানালাম। তো যাই আসুক, আমি এবার জানাতে চলেছি কোন 7টি রাশি এই মঙ্গলের রাশি পরিবর্তনে শুভ ফল পেতে চলেছে। প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভের ঘরে, সফলতার ঘরে। সপ্তম ভাব থেকে আমরা কী বিচার করি? স্ত্রীর ভাগ্যে আপনার কিন্তু উন্নতি হবে এবং বিদেশ থেকে অর্থ কিন্তু আপনাদের আসবে, এবং শারীরিক অসুস্থতাটা আপনার কিন্তু কিছুটা হলেও কাটিয়ে উঠবেন, এবং আপনাদের রাশিতে মালব্য নামক রাজ্য কিন্তু তৈরি হয়ে আছে। এবং মঙ্গল একাদশে সফলতা আপনাদের হাতের মুঠোয় এই 45 দিন, অর্থাৎ 18 জুনের পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনারা এই ফলগুলো কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। একাদশভাবে খুব শুভ ফল কিন্তু প্রদান করে গোচরে, আমি আগেও বলছি এখনও বলছি। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কর্মভাব, আপনাদের কেরিয়ারের ভাবের অধিপতি এবং আপনাদের সন্তানের অধিপতি সেটা নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কর্মের দিক থেকে একটা ভালো আসছে, কেরিয়ারের দিকে সফলতা, সন্তানের দিক থেকে আপনারা কিন্তু ভালো একটা দিক পাবেন, এবং আপনারা কর্কট রাশিরা কিন্তু এই 45 দিন রাজ করবেন। এবং যাদের শারীরিক পার্ট নিয়ে, অর্থাৎ ব্লাড নিয়ে যাদের সমস্যা চলছিল, ব্লাড রিলেটেড সমস্যা, অসুখ বিসুখ যাদের চলে আসছে, তাতে কিছুটা হলো আপনারা কিন্তু মুক্তি পাবেন। এবং নবমভাবে আপনাদেরকে ভাগ্য কিন্তু আপনাদের স্ট্রং কর্কট রাশির কিন্তু নিশ্চিত রূপে হবে। এরপরে 3 নম্বর যে রাশিটির কথা বলো সেটা হচ্ছে তুলা রাশি। আমি আগেও বলছি, ষষ্ঠভাবে গোচরে এই মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে। তো দেখুন, আপনাদের ঠিক দ্বিতীয়পতি এবং আপনাদের সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং গোচরও ষষ্ঠ, অর্থাৎ আপনাদের তুলা রাশির ক্ষেত্রে রোগ, ঋণ, শত্রুতা কমবে। যারা বিভিন্ন রকমের রোগে ভুগছেন সে রোগ থেকে আপনারা মুক্তি হবেন, শত্রু পরাস্ত হবে, শত্রু আপনার
পায়ে এসে পড়বে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এই 45 দিনকে আপনারা প্রচণ্ড উদ্যমে কাজে এগিয়ে পড়ুন, দেখবেন একদম 100% এই কথা মিলতে বাধ্য এবং ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি রাশির অধিপতি এবং আপনাদের ষষ্ঠপতি পঞ্চম ভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সেখানে বুদ্ধির জায়গা, আপনাদের সন্তানের জায়গা। যারা কিছুটা কথা বেঁচে খান কিনা তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময়, অর্থাৎ উকিল বলুন বা যারা ব্রোকারি ব্যবসাতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভজনক এবং কাজে উদ্যম আপনাদের আসবে এবং যথেষ্ট আপনাদের মধ্যে বাচনভঙ্গি আপনাদের খুব সুন্দর হবে এবং মানুষ আপনাদের কথা কিন্তু শুনবে বৃশ্চিক রাশির জন্য। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে 4 নম্বর রাশি, সেটা হচ্ছে 5 নম্বর রাশি, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির তৃতীয় ভাবে এই মঙ্গলের অবস্থা, যিনি যে কিনা আপনাদের একাদশপতি এবং আপনাদের চতুর্থপতি, অর্থাৎ আপনাদের লাভের জায়গা খুলে যাবে, সফলতার জায়গা খুলে যাবে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের খুলবেই। যাদের বাড়ি গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করছেন না, তাদের প্রপার্টি অ্যাসেট হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু মকর রাশির এই সময় দেখা যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন অতীব শুভ। আপনারা যারা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা বিল্ডার বা প্রমোটার বা যারা ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভবার্তা বহন করবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এর পাশাপাশি যাদের কোর্ট কাছারি মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু এই 45 দিনের মধ্যে কিন্তু আসবে। সম্পত্তিগত দিক থেকে ভালো, আপনারা কোনো জায়গা জমি বা ভূসম্পত্তি কিন্তু আপনারা ক্রয় করবেন এবং গাড়ি কেনার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু মকর রাশির আছে এবং পারিবারিক সুখ কিন্তু সুখ সমৃদ্ধি কিন্তু মকর রাশির ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আমি এর আগেও বলছি আবারও বলছি, গোচরের তৃতীয় ষষ্ঠ এবং একাদশে মঙ্গলের অবস্থান খুব শুভ ফল নির্দেশ দেয়, সেক্ষেত্রে মকর রাশি কিন্তু তৃতীয়ভাবে এই মঙ্গলের অবস্থান 100% এর শুভ ফল কিন্তু মকর রাশি পাচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা জানাচ্ছি। এরপরে আমি জানাই হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান এবং যে কিনা আপনাদের দশমপতি এবং আপনাদের তৃতীয়পতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের জায়গা কিন্তু একটা ভালো দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো দেখা যাচ্ছে, ধন কিন্তু আপনাদের আসবে, ধনভাবটা আপনাদের যথেষ্ট স্ট্রং, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এই মঙ্গলের রাশি পরিবর্তনে কুম্ভ রাশির ধনভাব খুলে যাবে, ধনভাণ্ডার ছাপ্পার ফারকে পাবে এই কুম্ভ রাশি। চারিদিক থেকে কিন্তু ইনকামের সোর্স কুম্ভ রাশির কিন্তু আসবেই আসবে এবং দেখুন যে আপনাদের দশম ভাবের যদিও মালিক, সেহেতু কর্মের দিক আপনাদের কিন্তু প্রশমিত হবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। এবং এই মঙ্গল অবস্থান করছে মীনরাশিগড়ে এবং চতুর্থভাবে দৃষ্টি দেওয়া এবং মঙ্গল ঠিক কুম্ভ রাশির পঞ্চমভাবে দৃষ্টি পড়ায়, সেক্ষেত্রে কিন্তু যারা গর্ভবতী মহিলা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেমেটিক একটু সমস্যা আসতে পারে, যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে একটু হলেও সাবধান থাকতে হবে। এরপরে আসি মীনরাশি। মীনরাশির রাশিতেই দেবগুরুর রাশিতেই সেই প্রবেশ, মঙ্গলের প্রবেশ, সেনাপতি প্রবেশ খুবই শুভ, যিনি কিনা আপনাদের দ্বিতীয়পতি এবং নবমপতি, অর্থাৎ আপনাদের ধনভাগ্য এবং ধন এবং ভাগ্যের যিনি অধিপতি সে আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের আর্থিক ভাগ শুভ, ভাগ্যের কিন্তু আপনাদের উন্নতি হবে, আপনাদের এতদিনকার মনোকষ্ট আপনাদের পূরণ হবে এবং আপনারা যদি উদ্যম নিয়ে এ সময় যদি কাজ করতে পারেন মীনরাশি, এই 18 তারিখের পর থেকে এই 45 দিন আপনাদের যে কোনো কাজের সফলতা আপনাদের আসবে, ধনভাণ্ডার আপনাদের পূর্ণ হবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, বাধা বিপত্তি আপনাদের দূর হবে মীনরাশির জন্য। যদিও এটা চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনারা
খেয়াল রাখুন, মায়ের হেলথ নিয়ে কিছুটা হলেও প্রবলেম হতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।